নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি। আজও এইরকমই কিছু ভৌতিক ঘটনা নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো যারা ভাবছেন যে আমি শেয়ার করতে চাই রুমকিদের সাথে এরকম ভৌতিক ঘটনা, কি করে করব, করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, নতুবা আমাদের মেইল আইডি kothaygolpo@gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানেও কিন্তু আপনারা পাঠিয়ে দিতেই পারেন। আর একটাই রিকোয়েস্ট থাকে, ঘটনাগুলো শুধুমাত্র যাতে আমাদের জন্য হয়। অ্যান্ড আপনাদের যেরকম ইচ্ছে আপনারা ভয়েস মেসেজে পাঠান, লিখিত অবস্থায় আপনাদের যেমন সুবিধা হয় পাঠিয়ে দিন। অসমীয়াতে পাঠান, হিন্দিতে পাঠান, ইংলিশ বাংলা যেরকম ইচ্ছে সেরকম পাঠান, আমি কনভার্ট করে নিয়ে আসবো। যেমন আজকে প্রাঞ্জল বড়াই অসমীয়াতে পুরোপুরি পাঠিয়েছে, যার হাইওয়ে রিলেটেড ঘটনা, আসামের ঘটনা, সেটাই আমি কনভার্ট করে নিয়ে এসেছি। অ্যান্ড অলসো অপরাজিতা দাস হোয়াইট ফিল্ড, আমি অলরেডি বলেছি ব্যাঙ্গালোর থেকে আমি আসার সময় ও আমাকে এই ঘটনাটা শেয়ার করেছে। খুবই একটা টাচি ঘটনা, শুনতে আপনাদের শুনতে 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 হয়তো মনটা খারাপ হতে বাধ্য করবে, শুনতে শুনতে হয়তো মা বাবার প্রতি যে আমাদের ভালোবাসাটা মনে হয় মনে হবে যে না, সেটা হয়তো সবসময় প্রকাশ করার দরকার। কারণ অনেকেই আছি আমরা যে হয়তো সরাসরি ভাবে সেরকম ভাবে প্রকাশ করে উঠতে পারিনি, কিন্তু উচিত। চলো আর দেরি করব না, শুরু করে দিই, ঠিক আছে? প্রথম ঘটনা না হয় প্রাঞ্জলের ঘটনাটা নিচ্ছি, তারপর অপরাজিতার ঘটনাটা শেয়ার করব। তো প্রাঞ্জল বড়ার ঘটনা যদি মনে থাকে, প্রাঞ্জিত নিয়ে আমি ঘটনা শেয়ার করেছিলাম মুম্বাইয়ে। ওরা একটা ওরা 5-6 জন গেছিল এবং ওদের সঙ্গে প্রাঞ্জিত করার সময় প্রচন্ড একটা ভয়ঙ্কর ঘটনা হয়েছিল, সেই প্রাঞ্জল বড়াই কিন্তু পাঠিয়েছে। এবং এই ঘটনাটা ঘটেছিল 2019-এ। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি টাইমটা হবে তোমার ওই বৈশাখ, বৈশাখ মাসে অ্যাকচুয়ালি যেহেতু রঙালী বিহু হয়, বহাগ বিহু বা রঙালী বিহু, মানে আমাদের যেখানে আমরা পয়লা বৈশাখ করি না, পয়লা বৈশাখ মাস পয়লা, ওটাই আমাদের আসামেও কিন্তু ওই বছরই শুরু হয়। এবং সেটা কিন্তু তিনটা বিহুর অন্যতম বিহু, যেটা সবচেয়ে থেকে বড় বিহু সেটা হলো রঙালী বিহু, উদযাপন করা হয়। এবং পুরো এক মাস ভর্তি পুরো গোটা আসামে জানেন তো নানা রকম বিহু ফাংশন হয়। তো যেহেতু প্রাঞ্জল মিউজিকের সঙ্গে রিলেটেড, প্রাঞ্জলের এরকম অনেক প্রচুর ফাংশন থাকে, প্রাঞ্জল কিন্তু নিজে নগাঁও ডিস্ট্রিক্টে থাকে। তো এই সময় এইরকমই সময় তো ওর তো মোটামুটি সব স্টেজ শো বাগেরা নিয়ে নিয়েছে, বিদেশ থেকে ওর জেঠা তো দিদি আসে। তো প্রাঞ্জলরা কিন্তু জয়েন্ট ফ্যামিলি, মানে জেঠা ও মানে খুড়া অ্যান্ড প্রাঞ্জলের বাবা একসঙ্গে থাকে, ইনফ্যাক্ট এখনো একসঙ্গেই খাওয়া দাওয়া করে, ঠিক আছে? তো ওই জেঠা তো দিদি এসছে বাইরের থেকে, তো জামাইবাবুর বাবা মা নাকি অনেক আগের থেকেই সেটেল হয়ে গেছিল, জামাইবাবু তুমি বলতে পারো জন্ম বাইরের দেশেই, তো ওই দিদির সঙ্গে বিয়ে হয়েছে এবং ওরা আসছে এবং দিদির সন্তান আছে এবং খুব ইচ্ছে কাজিরাঙ্গা দেখার। তো ওরা যখন এসছে, মানে ওদের পুরো প্ল্যান হলো যে পুরো ফ্যামিলি শুদ্ধ যাবে এবং ওইরকম অ্যাকর্ডিং ওরকম মানে কাজিরাঙ্গার রিসোর্ট ওরা বুক করেছে। তখন প্রাঞ্জল বললো যে তুই আগতে নকলি মুখ, মানে তুই আগে বললি না আমি তো এরকম করে নিয়ে নিয়েছি, ইনফ্যাক্ট তুই যেই দিনের কথা বলছিস, উনি একজন মানে ওনারা কি বললেন, বিকেলবেলা যাবে স্যাটারডে, সানডে সকালবেলা, অ্যাকচুয়ালি আর্লি মর্নিং ভোর 4:30-4:30 নাগাদ কিন্তু এলিফেন্ট সাফারি হয় কাজিরাঙ্গা, অ্যান্ড আফটার দ্যাট 10:30-10:30 একটা জিপ সাফারি হয়। তো ওদের ইচ্ছে মানে দুটোই করবে। তখন প্রাঞ্জল বলছে তুই আগে বললি না শনিবারে তো অলরেডি আমি জোরহাটে একটা বিহু প্রোগ্রাম আছে। তো দিদির খুব ইচ্ছে যে সবাই যাবে, আদরের ভাই ওরাও যাবে। তো তখন প্রাঞ্জল বলছে যে ঠিক আছে, প্রাঞ্জলের তখন ন্যানো গাড়ি ছিল, হ্যাঁ, তো বলছে এমনিও আমি গাড়ি করেই যাব, তো আমি না হয় ওদের বোধহয় স্লট ছিল 8:30-8:30 থেকে, প্রোগ্রাম শেষ হওয়ার পর মানে এক একটা গ্রুপ উঠে না, ওদের গ্রুপের স্লট ছিল 8:30-8:30 থেকে, তো খাওয়ার পর না হয় আমি আবার গাড়ি করে ব্যাক করবো। সবাই ঠিক আছে, ফাইন। আর যেহেতু আসামের ছেলে আর ও তো ফাংশন করে বললাম, ইনফ্যাক্ট ও গাড়ি চালিয়ে গৌহাটি বলো, জোরহাট বলো, শিবসাগর, এগুলি সব জায়গায় যাওয়া আসা করে, ঠিক আছে, ওইটাই বললো। তো বলছে ঠিক আছে, তুই হোটেলের তোরা ঘুমিয়ে পড়িস, যেহেতু আর্লি মর্নিং উঠতে হবে, আমি তো ওই পৌঁছতে পৌঁছতে ধর 12:30-12:30 বাজবে, তোরা ঘুমিয়ে পড়িস, আমি না হয় সকালেরটা করবো না, আমি জিপ সাফারিতে তোদের সঙ্গে যাবো, তথাপিও ভালো, চলো ভাই তো আসছে, ঠিক আছে, ওরা এতেই এগ্রি হলো। তো বলছে ম্যানেজারকে বলে রাখিস যে আমি আসবো, বা যারা হোটেল স্টাফ থাকে এক দুজন যাতে জায়গা থাকে, অ্যাটলিস্ট আমাদের রুম টুম কোনটা ওটা তো দেখাতে হবে, নাহলে তো আমি পট করে কি করব, ঠিক আছে? তো প্রাঞ্জল গেল, গিয়ে ওদের সেই ট্রিপ মানে একটা গ্রুপ নিয়ে উঠলো, অ্যান্ড ওদের পারফরমেন্স শেষ হতে হতে 10:30, মানে 10:30-15 মিনিটের মধ্যে বেরিয়ে যাব। তো ওই টুকটাক কিছু খেয়ে ও ধরো 11:10 বাকি থাকতে বেরিয়ে গেছে জোরহাট থেকে। তো জোরহাট থেকে যাচ্ছে, যেহেতু বৈশাখ মাস, বুঝতেই পারছো আসামে যারা আছো বা জানো নর্থ ইস্টে কিন্তু মানে স্পেশালি আসামে প্রচন্ড ধুমুয়া, ঝড় বাতাস হয়, হ্যাঁ। তো ও বেরিয়েছে, বেরোনোর পর না প্রচন্ড দেখছে হাওয়া বাতাস, এবং ওই জায়গাটা তো জঙ্গল এরিয়া না,
তোমার জোড়হাট থেকে বাড়ানোর পর সেখানে চা বাগান বাগানও আছে, প্লাস একটু জঙ্গল এরিয়াও আছে, মানে জঙ্গলের দিকেও পড়ে। তো ও আস্তে আস্তে জোড়হাটটা মানে শহরটা ক্রস করার পর আস্তে আস্তে দেখি প্রচন্ড ঝড় শুরু হয়েছে, ও না গাড়িটা থামিয়েছে, থামিয়ে বলছে যে একটু ওয়েট করবো। তারপর আবার হঠাৎ মনে পড়লো একে তো ন্যানো গাড়ি, যদি ভারী গাছের ডাল ডুল পড়ে আমি তো ওখানেই চেপে যাবো, তার থেকে বরং আস্তে আস্তে যাওয়াটাই ভালো। তো আস্তে আস্তে যাওয়ার পর ও মোটামুটি আর কি জঙ্গলের তরফ এগোনো শুরু করলো। কিছুক্ষণ যাওয়ার পর ও দেখলো যে চা বাগিচাতে মেয়েরা কাজ করে, জানো ওদের যে মানে ত্রিকোণ টাইপের যে একটা মানে কোন টাইপের যে একটা ঝুড়ি থাকে যেখানে মধ্যে চা রাখে না, চা পাতা দেয় তোলে তুলে আর কি, তো ওইরকম একটা মহিলা ওইরকম করে বেঁধে তোমার ওই চা বাগিচার মহিলারা যেরকম মানে পোশাক পরে ওইরকম পরে, মানে আসামের কথা বলছি, পরে ও টুকটুক করে যাচ্ছে। অ্যান্ড ও আমি বললাম না আস্তে আস্তে করে যাচ্ছিল, যেহেতু প্রচন্ড ধুমুহা মানে ঝড় বৃষ্টি, তো আস্তে আস্তেই যাচ্ছিল। তো ওটা একটু মানে মানে যেহেতু আসামের আমরা তো এগুলি দেখে অভ্যস্ত, এরকম চা পোশাক পরা চা তুলবেই চা পাতা, তো বলছে যে কিন্তু সময়টা তো ঠিক ছিল না, মানে এই সময় ওই সব এরিয়া যেহেতু একটু গ্রাম্য পরিবেশ, ওরা জেনারেলি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ার কথা, হ্যাঁ ওদের কাছে হয়তো মধ্যরাত্রি, বিকজ ওরা খুব সকালে ওঠে। তো বলছে এই সময় তাও কোনটা, তো বাবা আমরা জানি যে চা পাতা তুলে সে কোম্পানির আন্ডারে চলে যায়, তারপর ওরা পয়সা নিয়ে চলে আসে, কিন্তু এটা নিয়ে মহিলা কোথায় যাচ্ছে? হ্যাঁ আবার দেখছে যে বেশ বোঝা যাচ্ছে যে চা পাতা তুলেছে, ও না প্রথমে ভূত ও ভাবেনি, বলছে আমি প্রথমে মানে ভাবাই নাই যে এটা ভূত বলি। তারপর মানে আমি যাচ্ছি যাচ্ছি হঠাৎ দেখছি, জানো পুরো জঙ্গল এরিয়া, তো মানে বাঁদিকে পুরো জঙ্গল, ইনফ্যাক্ট ওখান থেকে হাতি গন্ডার কাজিরাঙ্গার ওইসব জায়গায় না দেখবে মাঝে মধ্যেই দেখা যায়, ইনফ্যাক্ট আমি নিজে দেখেছি ইম্ফল যাওয়ার সময় গন্ডার রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখেছি, হাতির পাল কিন্তু পারো পার হয়, হরিণ দেখতে থাকবে না দেখবে আর কি এরকম। তো ওই জঙ্গল ওই সব মানে বাঁদিকে, ও যেমন জোড়হাট থেকে আসছে বাঁদিকে তোমার ওই কার্বি আংলং এর, ধরো কার্বি আংলং ঠিক পড়ে না ওটা, পাহাড়গুলি দেখা যাচ্ছে, তো ওই দিকে মহিলাটা মানে ওখানে কিন্তু জনবসতি নেই, আমি মানে সুবিধার্থে বলছি তোমাদের, মানে পাহাড় এর এলাকা ছিল জঙ্গল ছিল, ওই দিকে মহিলাটা নেমে মানে ও না দেখছে যেহেতু আস্তে গাড়ি চলাচ্ছে এবং কেউ নেই আর কি হাইওয়েতে, ও চোখের নিমেষে কিন্তু গায়েব হয়ে গেছে। যখন গায়েব হয়েছে তখন ওর টনক নড়লো যে নিশ্চয়ই আমি এটা নিশ্চয়ই কিছু অবাস্তব কিছু দেখছি বা এমন কিছু দেখছি যেটা হয়তো আমার দেখার কথা ছিল না, ও কিন্তু ভয় পেয়েছে, বুঝছে আমি ভয় পেয়েছি। হ্যাঁ তো আমি ঠাকুরের নাম নিতে নিতে আবার মানে গাড়িটা চলাচ্ছি চলাচ্ছি, হঠাৎ তুমি বিশ্বাস করবে না, আচ্ছা আমার পেছনে একটা পানের সরা আছে অ্যাসামিজদের, হ্যাঁ তো ওই পানের মানে ওখানে না পান সুপুরি দিয়ে আবর্তনা জানানো হয়, তো বলছে ওইটা হাতে নেওয়া আমি পুরো স্পষ্ট দেখছি, ওটার মধ্যে পানটা মানে সাজানো আর কি, একটা আয়তা বুড়ি আয়তা হলো মানে বুড়ি ঠাকুমা গোছের মেখলা, হোয়াইট কালারের মেখলা চাদর বলে আমি স্পষ্ট দেখেছি, ওটা মেখলা চাদর হোয়াইট কালারের মেখলা চাদর ছিল, ওটা পরে সেই বুড়ি আয়তা লাহে লাহে খুসকারি আছে, লাহে লাহে খুসকারি আছে মানে আস্তে আস্তে যাচ্ছে। হ্যাঁ তো এটাও আমি মানে তখন না আমার বুঝে গেছি যে আমি কিছু উল্টাপাল্টা পাল্লায় পড়ে গেছি, আমার প্রচন্ড ভয় লাগা শুরু করেছে। তো না আমি কি করেছি একটু স্পিড বাড়িয়েছি এবং বুড়ি আয়তাকে ক্রস করে মানে ওনাকে হেল্পের জন্য বলবো না, কারণ আমি পুরোপুরি বুঝতে পারছি যে ওরকম পানের সরা নিয়ে কেউ মাঝরাতে নিশ্চয়ই কেউ হেঁটে যাবে না, তাও বুড়ি আয়তা। তো তথাপি ওর মানে কিউরিয়াসিটির জন্য বলছি আমি না সাইড মিররটা দিয়ে দেখতে চাইছি যে বুড়ি আয়তাটা কি আসছে। উমা সাইড মিররে দেখে সঙ্গে সঙ্গে কেউ নেই, পুরো ইয়ে তো ভয় পেয়ে গেছে, আবার স্পিডে গাড়ি চালিয়েছে, গাড়ি চালানোর পর হঠাৎ দেখে হাতির পাল, ঠিক আছে পাঁচ ছটা মানে হাতি আর কি ছিল, তো একটু একটু করে ওরা রাস্তা ক্রস করছে। এখন ও না মানে ও বুঝতে পারছে না এটা সত্যি কি হাতির পাল নাকি ও ভূত দেখছে, মানে ওই ওইরকম অশরীরই কিছু দেখছে, কিন্তু এখন তো ওদের উপর যাওয়া যাচ্ছে না, তো ও না গাড়িটা থামিয়ে দিয়েছে যেহেতু এরকম করে ক্রস করছে, আর ওরা কিন্তু সাইড দিয়ে যাচ্ছিল। হ্যাঁ তো দাঁড়ানোর পর এক এক করে হাতি ক্রস করলো এবং ও দেখলো যে ওই দিক দিয়ে যে জঙ্গলের তরফে যাচ্ছে না হাতিগুলিকে কিন্তু দেখা যাচ্ছে, ওরা অনেকক্ষণ দাঁড়ালো দূর অব্দি যে গেছে হাতিগুলি কিন্তু ডিসঅ্যাপিয়ার হয়নি বা চোখে অদৃশ্য হয়নি। হ্যাঁ ওরা কিন্তু ও কিন্তু হাতিগুলিকে দেখতে পেয়েছে। তারপর ভগবান শ্রী হনুমানজি এবং গণেশজির নাম, ও কিন্তু গণেশের প্রচন্ড বড় ভক্ত,
এটাও বলছি কেন, তো স্পিডে চালিয়ে গেছে, চালানোর পর তো রিসর্ট বুঝেই গেছে, তো ম্যানেজারকে বলাই ছিল, ফোন করেছে, তো বলছে এনকা এনকা রাস্তা দিয়ে আপনি আহি যা, মানে এসে যান। তো ও যখন ওখানে গেছে, যাওয়ার পর ওর তো মুখটুক শুকিয়ে এসে, তো ম্যানেজার বলছে কি হল আপনার, আপনার কি বা হয়েছে নাকি, মানে আপনার কিছু হয়েছে নাকি, হ্যাঁ আপনার মুখ মানে মুখ দেখে তো মনে হচ্ছে কিছু একটা হয়েছে। তখন ম্যানেজারকে বলছে আগে আপনি এক গ্লাস মুখ পানি ঢোক। তো পানি দেওয়ার পর পানি খেয়েছে, জল খেয়েছে, খাওয়ার পর বলছে এটা কক্সন আপনার কি হল। তো তখন ও বললো যে অ্যাকচুয়ালি আমি আসার সময় মানে যখন এসেছিলাম এখানে তখন মূল লগত এনেকুয়া এনেকুয়া হয়েছে, মই প্রথমত একটা সোয়ালি দেখা পাইছো, একটা মেয়ে দেখেছি যে এরকম চা বাগিচার বুঝতেই পারছিলাম কাজ করছিল, ও আমার চোখের সামনে জঙ্গলের রাস্তায় চোখের সামনে ভ্যানিশ হয়েছে। আফটার দ্যাট এক আয়তাকে দেখতে পেলাম, অ্যান্ড আফটার দ্যাট একটা হাতির পাল গেল, কিন্তু আমি বুঝতে পারছিলাম না সেটা আমি মানে সেটা সত্যিকারের হাতি পাল ছিল কিনা, বাট আমি যখন দেখলাম যে ও এন্ড অব্দি দেখা যাচ্ছিল, তখন উনি না বলছে যে জয় গণেশ আপনার রক্ষা করিলে, মানে আপনাকে বাঁচিয়ে দিয়েছে গণেশজি। বলছে কেন, তো বলছে যে অ্যাকচুয়ালি ওইসব যে দেখেছেন, অ্যাকচুয়ালি ওই সময় আপনি যেই মানে ঝড় বাতাসে এসছেন কিছু কিছু সময় এরা প্রচন্ড অ্যাক্টিভ হয়েছে এই হাইওয়ে, তার এই হাইওয়ে কথা তো জানেন প্রচন্ড অ্যাক্সিডেন্ট বগেরা হয়, স্পেশালি একা যারা এরকম ড্রাইভ করে তারা তো প্রায়শই এরকম কিছু মানে এক্সপিরিয়েন্স করে থাকেন, আর আপনার গণেশ ভগবান আপনার সহায় যে ওই গণপতি আপনাকে মানে গণেশজি দর্শন হয়েছে, আপনি কিন্তু বেঁচে গেছেন, বোঝা যাচ্ছে ওরা কিন্তু আপনার পিছা নিয়েছিল। তখন প্রাঞ্জল বলছে ময়ও ভাবি আসছিল, মানে আমিও ভাবছি কারণ একটা দেখার পর আরেকটা, মানে এটা মানে সিরিয়ালি আসছে যখন নিশ্চয়ই আমার পিছা করছে। বলছে একদম আপনি ঠিকই কইছে, আপনার পিছা করিয়াছিলে মানে আপনার পিছে পড়ে গেছিল, ভগবানের জন্য আপনি কিন্তু ওর থেকে মুক্তি পেলেন। তখন প্রাঞ্জল যেটা বললো যে আপনি তো গুয়াহাটির, মানে আপনি তো গুয়াহাটির, আপনি তো জানেন জোড়াবাটের কাছে একটা গণেশ টেম্পল আছে, একদমই তাই, এবং সেই টেম্পলে জানো তো আমরা গুয়াহাটি থাকতে এমনি এমনি মানে গাড়ি করে আমরা পার্টিকুলারলি ওই মন্দির দর্শন করতেই যেতাম, বেশ আমরা যেখানে থাকতাম ওখান থেকে কিন্তু বেশ খানিকটা দূর। হ্যাঁ, তো বলছে আমি যখন নগাঁও থেকে গুয়াহাটি যে কোনো কাজে যাই আমি কিন্তু পার্টিকুলারলি ওই গণেশ মন্দিরে দর্শন করি, যারা গুয়াহাটির বা নগাঁও ওই জোড়াবাট ক্রস করে কোথাও যেতে হলে তো কোন মন্দির গণেশ মন্দিরের কথা বলছি তোমরা কিন্তু জেনেই গেছো, বুঝেই গেছো, যদিও এখন ফ্লাইওভারের এক সাইডে ঢাকা পড়ে গেছে। তো যাই হোক, ফ্লাইওভারটা মানে ক্রস করার পর বলছে আমি গাড়ি রীতিমতো আবার ঘুরিয়ে পার করে হলেও আমি গণেশ মন্দির কিন্তু দর্শন করি দিদি, এই ইনসিডেন্টটা হওয়ার পর তো আমি করি করি। তো ওই সত্যি কথা বলতে সত্যি আমার গণেশ ভগবানই ছিল, হয়তো আমাকে বাঁচিয়ে দিয়েছে। তো এই ছিল একটা ঘটনা যেটা প্রাঞ্জল বড়া আমাদের সঙ্গে শেয়ার করেছে। কেমন লাগলো এই ঘটনাটা জানাতে ভুলো না, তোমাদের কমেন্ট আমাদের কাছে কিন্তু প্রচন্ড মূল্যবান, কমেন্ট করলে সত্যি খুব ভালো লাগে। সত্যি কথা বলতে গেলে যারা এত কষ্ট করে ঘটনা পাঠায় তারা যখন কমেন্ট করো না, ওরা কিন্তু প্রচন্ড খুশি হয় যে ঠিক আছে ওদের ভালো লাগছে ঘটনাটা। তো ইতনা তো বানতা হ্যায়, তো প্লিজ কমেন্ট করে দিও, লাইক করে দিও, আর এই ঘটনাগুলিকে শেয়ার করো তোমাদের নিয়ার অ্যান্ড ডিয়ার, ফেসবুক প্রোফাইলে করতে পারো, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে করতে পারো। আর 1001 গল্প, জীবনের 1001 গল্প দেখছো তো, সেখানে কিন্তু জীবনমুখী ঘটনা চলে আসতে থাকে সবসময়, তোমরাই পাঠাও, অনেকগুলি রেকর্ড হয়ে আছে আস্তে আস্তে, প্রতি বৃহস্পতিবার তো আসে, বৃহস্পতিবার 6টায়, এবং আমি আরেকটাও ভাবছি যেহেতু আস্তে আস্তে বড় হচ্ছে, অ্যান্ড কিছু কিছু রিয়েল ইনসিডেন্ট মানে যেটা হয়তো আমি কালেক্ট করেছি ওরকম ইনসিডেন্ট, ভূতের নয়, ভৌতিক নয়, ভৌতিকের জন্য শুধু কথায় গল্প ভূতের অ্যাডস্টেশন, ভৌতিকের বাইরে অন্যরকম অন্যরকম ঘটনা যেটা হয়তো একটা শিহরণ জাগিয়ে তুলবে, ওরকম ঘটনা কিন্তু আসবে। তোমরা দেখতে থাকো জীবনমুখী গল্প, জীবনমুখী ঘটনা, গল্প বলা ভুল, ঘটনা জীবনের 1001 গল্পে। তো চলো নেক্সট চলে যাচ্ছি অপরাজিতা দাসের ঘটনা, যে হোয়াইট ফিল্ড থাকে। তো অপরাজিতার সঙ্গে তোমার ট্রেনে দেখা হলো। তো অপরাজিতার বাবা তোমার 2022 অগস্ট মাসে উনি এক্সপায়ার হন। তো এর আগে অপরাজিতার বাবার সম্বন্ধে এমন কথা বলছিল, তা আমি তো জানি আঙ্কেল জীবিত, তো আমি বলছি বাড়ি যাচ্ছ আঙ্কেলকে ইয়ে করবে, বলছে আমার বাবা নেই। আমি না বলছি যে তুমি এমন ভাবে কথা বলছো যে আমি তো বুঝতেই পারিনি যে আঙ্কেল নেই, আমি তো ভেবেছি আঙ্কেল আছে, গিয়ে তুমি আঙ্কেলের আন্টিকে আন্টির সঙ্গে দেখা করবে। তখন অপরাজিতা এই ঘটনাটা শেয়ার করলো যে 2022 দিদি অগস্ট মাসে আমার বাবা মারা যায় হঠাৎ, মানে স্ট্রোক হয়ে, মানে আমি এক্সপেক্টও করিনি, এবং বাবা মারা যাওয়ার পর ও যে কিভাবে ব্যাঙ্গালোর থেকে এসছে সেটাও আমার কাছে বলেছে, সেটা না হয় অন্য একদিন মানে অন্য কোনো মানে 1001 গল্পে না হয় শোনাবো, মানে সত্যি ওটাও একটা খুব টাচি একটা, তোমরা যদি শুনতে চাও কমেন্ট করো আমি ওখানে নিয়ে আসবো। তো ও বলছে আমি যে কিরকম অবস্থায় গেছি আমি জানি না, কোনো মতে আমি বাড়ি পৌঁছেছি, তারপর জানো তো দিদি সবাই সামলে গেছে, আমার ভাই সামলে গেছে, আমার মা সামলে গেছে, কিন্তু আমি সামলে উঠতে পারছি না, এক মাস ধরে আমি ভুগে চলেছি, প্রথমে টাইফয়েড, তারপর ডেঙ্গু, তারপর তো মেন্টাল কন্ডিশনের কথা ছেড়েই দাও, আমাকে হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে।
তো জ্যাসে তেসে যেরকম হোক, ওইরকম করে তো বাবাকে ইয়ে করে আমি ব্যাঙ্গালোর ফিরলাম। তো ব্যাঙ্গালোরে অ্যাকচুয়ালি ওর কাছে ওর সঙ্গে ভৌতিক ইনসিডেন্টটা হয়, এবং এই ইনসিডেন্ট হওয়ার আগে যেটা আমাকে অপরাজিত শেয়ার করেছে সেটা হলো স্বপ্ন। ওর বাবাকে স্বপ্ন দেখে, আমরা জেনারেলি ধরো আমার ঠাকুমারই স্বপ্ন দেখি বা আমার দিদার স্বপ্ন দেখি, কি স্বপ্ন দেখি বলতো, পাস্টে আমি কি কি করেছি, বা পাস্টে দিদা যেমন রান্না করতো আমি বসে খেতাম, বা দিদা করছে আমি সবাইকে পরিবেশন করছি, বা এটা দে রে ওটা দে রে, ওইরকম যেগুলো অলরেডি হয়ে গেছে। বাট অপরাজিতার ক্ষেত্রে কি হচ্ছে বলতো, ওর বাবা স্বপ্ন প্রেজেন্টে দেখে, যেমন এখন কিছু করছে তোর বাবা এসে যেমন এটা ইন্ডাকশন মানে ইনস্ট্রাকশন দিচ্ছে। ফর এক্সাম্পল ওদের নতুন ঘর বানিয়েছে, তো ঘর বানানোর পর ও দেখছে ওর বাবা সাইকেল করে এসছে, এসে মানে এই কথাটা পরে ওর মাকে জানিয়েছে, এবং ওর মা নাকি বাবার কথা মতোই কাজগুলি করেছিল। তো এসছে এসে না পান, উনি প্রচন্ড নাকি পান খেতেন, তো সাইকেল করে করে এসছে, এসে মানে ইয়েকে বলছে কিরে আমি, তো অপরাজিতা বলছে ও দেখতে আসলে ভালোই তো আছে, ওখানে পরীটা খুব ভালো টালো ট্রিট করছে না, খাওয়া দাওয়া দেয়, কি খাওয়া দাও কি খাওয়া দেয়। তখন ওর বাবা বলছে যে দূর বেটি কি বলছিস, হ্যাঁ উনি বেটি বলে বলেন, হ্যাঁ যেহেতু উনি জামশেদপুরের এলাকায় থাকেন তো হিন্দিটা বলি চলে আসে, তো বলছে না বেটি কি বলছিস, আমাদের তো আজ খাওয়া দাওয়া লাগে না, আমাদের খেতে হয় না, হ্যাঁ আমাদের খাওয়ার দরকার পড়ে না, এরকম কথাও নাকি বলেছে। হ্যাঁ তো বলছে ঠিকই আছি, দেখতে আসলাম তোরা কি কি করছিস না করছিস, তোরা তো হয়তো কোনো কিছু বুঝে উঠতে পারবি না, তাই তোদেরকে দেখতে এসছি। হ্যাঁ তো বললো যে আচ্ছা, তো তখন বললো যে আচ্ছা তুই যে আর কি মেইন মিস্ত্রি বলছে ও ওকে বলিস তো এসে ওই ছাদের যে ইয়ে করে হয়েছে না জল ভরে রাখতে, এক্সকিউজ মি এই জায়গাটা কাটতে হইব। হ্যাঁ মেইন মিস্ত্রিকে বলতে যে জল ওকে বলে জল মানে স্টাফকে দিয়ে জল তুলিয়ে রাখবে, তোর মা কিন্তু না হলে পারবে না। হ্যাঁ তো এই কথাটা কিন্তু অপরাজিত ওর মাকে জানায়, এবং মাকে জানানোর পর মা কিন্তু তোমার সবকিছু আর কি ওরকম ওরকম ভাবেই করে, মানে রাজমিস্ত্রিকে বলেছে জল তুলে রেখে দিও, সো ওরকম ওরকম হয়েছে। মানে আঙ্কেল যেটা ভাবছিলেন যে ওরা একা একা পারবেন না, তাই উনি দেখতে এসেছেন, এবং ইনস্ট্রাকশন কিন্তু অপরাজিতার মাধ্যমে সবকিছু দিয়ে দিলেন। সত্যি আমি বললাম না মানুষের কিছু কিছু স্বভাব থাকে না, যে ওনার যেহেতু প্রোটেক্ট করার, উনি জানছিলেন যে উনি হুট করে চলে গেছেন, যেহেতু বললাম স্ট্রোক হয়ে আঙ্কেল মারা গেছিলেন, তাই বুঝতে পারছিলেন পরিবারটা হয়তো অনেক কিছু বুঝতে পারবে না, তাই হয়তো ওনাদেরকে ভালোভাবে গাইড করার জন্য উনি কিন্তু বারবার চলে আসেন, এখনো আসেন অপরাজিতার স্বপ্নে। ব্যাঙ্গালোরে কি হয়েছে সেটা বলছি, যে বুঝতেই পারছো অপরাজিতা ওর বাবার সঙ্গে কিরকম মানে কানেক্টেড ছিল। তো ভগবান যে ওদের একটা ভেলভেটের সোফা আছে, ঠিক ওপরে ভগবানের ছবি আছে এবং অপরাজিতার বাবার ছবি আছে। তো বলছে আমি আমার বাবার মৃত্যুর পর বাবাকে কিন্তু ভগবান মতেই পুজো করি। তো কি হয়েছে জানো দিদি, আমি আমরা একদিন মানে ও আর ওর ফিয়ন্সে পার্টির জন্য বেরোবে, তো যখন বেরোতে যাবে তখন দেখি কি সোফার মধ্যে একটা বড় পায়ের ছাপ, মানে পাউডার দেওয়া পায়ের ছাপ, আর বিশাল বড় পায়ের ছাপ। এটা দেখে না অপরাজিতা ভয় পেয়ে গেছে, সঙ্গে সঙ্গে ওর ফিয়ন্সেকে ডেকেছে, বলছে দেখো দেখো এটা কি। তো ফিয়ন্সেও না বলছে যে এত বড় পায়ের ছাপ, জেনারেলি ওদের পায়ের ছাপ তো এত বড় না, তাই ওরা বুঝেই গেছে। তো বলছে যে এত বড় পায়ের ছাপ, বলছে হ্যাঁ এত বড় পায়ের ছাপ, তো কি করা যায়। তো ও তো ভয় পেয়ে গেছে, তো ওর ফিয়ন্সে বলছে না ভয় পাস না কিচ্ছু হবে না। তো ঠিক আছে, একটু পরে ওরা ওখানেই ছিল, আরেকটা ছোট্ট পায়ের ছাপও কিন্তু দেখা দিয়েছে। এখন বড় পায়ের ছাপটা হলো বলছে এটা আমার বাবার পায়ের ছাপ। তো কেন ওর অপরাজিতার ফিল হয়েছে এটার কারণ হলো যে ওদের নাকি যখন বাথরুমটা কনস্ট্রাকশন করা হচ্ছিল না, ওখানে তো পুরোপুরি প্লেন প্লাস্টার করা হয়, তো ওর বাবার নাকি পা স্ক্রাব করার মানে পাথরের স্ক্রাব করার প্রচন্ড ওই মানে একটা অভ্যেস আছে। হ্যাঁ তখন কি করলো, ওই একটা ওনার না নিজের ডান পায়ের ছাপ নাকি বাথরুমে দিয়েছিল, সো দ্যাট ওইখানে আর কি খড়খড়া থাকবে আর ওনার পা ঘষতে সুবিধা হবে। এখনো নাকি অপরাজিতাদের বাথরুমে ওর বাবার পায়ের ছাপ আছে, এবং সেই পায়ের ছাপ এবং এই বড় পায়ের ছাপ মানে কারণ কি আঙ্কেলের পায়ের পাটা নাকি বিশাল বড়, ঠিক আছে, ওই পায়ের ছাপ দেখে ওরা বুঝে গেছে যে এটা আঙ্কেলই এসছেন, এবং কি বলবো আর কি
আঙ্কালই আছেন আর কি, বুঝাই গেছে যে আঙ্কেল প্রোটেকশন দিচ্ছে। ইনফ্যাক্ট কিছু কিছু সময় বলে কি আমার এরকম মানে হ্যাবিট তো, যে যে কোনো কিছু প্রবলেম হলে মানে বাবা বুঝে যেত, আর স্বপ্নে জানো তো দিদি আমি ইনস্ট্রাকশন পেতে থাকি যে না বেটা এরকম করবে না। ইনফ্যাক্ট আমার যখন প্রচন্ড ক্র্যাম্প আসে প্রিয়াজে, আমার বাবা কিন্তু আগে বলতো যে গুড় দিয়ে গরম জল দিয়ে খেয়ে নিলে কমে যাবে, বা জবা ফুল ভালো করে মুছে খেয়ে নিলেও নাকি ক্র্যাম্পের ব্যথাটা কমে যায়। আমি এটা জানি না, আমি অপরাজিতা যেরকম বলেছে ওরকম জাস্ট বললাম, আমি কিন্তু এই এই টোটকা এখনো ইউজ করিনি। হ্যাঁ, তো এই এতটাই কনসার্ন ছিলেন। ইনফ্যাক্ট এই আমি এটার জন্যই বললাম যে এখনো সেই অভ্যাসটা আঙ্কেলের রয়ে গেছে। আর অপরাজিতার কোন রকমের প্রবলেম আসলে আঙ্কেল স্বপ্নের মাধ্যমে কিন্তু অপরাজিতাকে ইন্ডিকেশন দিয়ে দেয় যে এরকম এরকম করে নিবি বেটা, সব ঠিক হয়ে যাবে। তো অপরাজিতা মানে এমন ভাবেই মিস করে, আর আঙ্কেল আফটার ডেথ অলসো অপরাজিতাকে কিন্তু এরকম ভাবে প্রোটেক্ট করে রাখে। সত্যি আমাদের পৃথিবীতে এমন অনেক রকমের অনেক ব্যাখ্যাহীন ঘটনা ঘটে যেটাতে হয়তো আমাদের কষ্ট তো হয়, যেটার কোনো অ্যান্সার হয়তো আমাদের কাছে থাকে না। তোমাদের কেমন লাগলো এই ঘটনাটা, অপরাজিতার ঘটনাটা জানিয়ে দিও, বসে আছি আমরা সবাই। তো চলো, জানো তো কবে কবে ঘটনা আসে, তো আগে জানিয়ে দিই, না হলে ঘটনাগুলি শুনবে কি করে। ঘটনা আসে হলো তোমাদের মঙ্গলবার এন্ড শুক্রবার এন্ড রবিবার দুপুর দুটো পুষ্পান নয়, আজ যেদিন ঘটনা না আসে সেদিন আমি নিজে চলে আসি লাইভে ঘটনা শোনানোর জন্য। যারা ঘটনা পাঠাতে চাইছো, আমি কিন্তু এই যে বসে রইলুম, তাড়াতাড়ি পাঠাও, আমি আনবো, কারণ এখানে কিন্তু সবার ঘটনা শেয়ার করা হয়। এই একটাই রিকোয়েস্ট, এটা বললাম আগেও যে শুধু আমাদের জন্য হয় ঘটনাটা, এটাই রিকোয়েস্ট থাকে আর কিছুই না। তো এক এক করে তো পর্ব আমরা এগোচ্ছি, এক এক করে পরিবারটা বড় হচ্ছে, এক এক করে তোমাদের সাপোর্ট চাই, আরো সাপোর্ট চাই, আরো বেশি করে সাপোর্ট করো, আরো বেশি করে ভালোবাসো আমাদেরকে। তো চলো বন্ধুগণ, আজকের এপিসোডটা না হয় আমি এখানেই শেষ করে দিচ্ছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।